জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্র শিশুদের জন্মদিন পালন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন। বুধবার বিকেলে 100 শিশুদের নিয়ে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে বারৈখালি মিম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্টিফান রিনোনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বারৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেয়ারাজুল ইসলাম খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিসি সভাপতি কাজী জাকির হোসেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সহসভাপতি শামীম আহসান মল্লিক, সাংবাদিক রাজীব আহসান শাহ রাজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি জ্যোৎস্না বেগম, সাধারণ সম্পাদক ডালিম মুন্সি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সমর হালদার, মোহাম্মদ নিজামুদ্দিন, মিল্টন বাবু বিশ্বাস, লাকি হালদার প্রমুখ।